শুরু হয়েছে শোকাবহ আগস্ট মাস। 1975 সালের এ মাসে স্বাধীনতা বিরোধী দেশি বিদেশি ষড়যন্ত্রে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15 আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের, বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় ছেলে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও তাদের স্ত্রী, ছোট ছেলে শেখ রাসেল এবং পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য। শোকের এই আগস্ট মাসকে যথাযথ মর্যাদায় শোকাবহ পরিবেশে পালন শুরু করেছে আওয়ামী লীগ। 1 আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন শুরু হয়। মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।